সংবিধান আর গণতন্ত্র বিশ্বাস করা সকল রাজনৈতিক দলে আজি ভারতবর্ষর বিজেপির যে স্বেচ্ছাচারী শাসন চলিছে তার বিরুদ্ধে মাত মাতিবলৈ সকল গণতান্ত্রিক আর সংবিধান আর ধর্মনিরপেক্ষতাত বিশ্বাস করা সকল দলে একত্রিত হয়ে আকৌ যাতে আমার দেশের গণতন্ত্র ভালকে আগবাড়ি যায় তার কারণে আন্তরিকতার চেষ্টা করেছে। আব্দুল খালেক ডাঙরিয়া আছে, আমি তার জানি কি কব আজি ডিব্রুগড়ের এই বিরোধী ঐক্যর আজি অভিবর্তনে এই বার্তা দিব যে যদরে পাঁচ রাজ্যত বিজেপির পতাকা অস্তমিত হয়েছে একদরে অসমত বিজেপি পরাজিত হব লোকসভাত। অসমৰ বিরোধী ঐক্য বেশি আসন পাব আর বিজেপি শোচনীয়ভাবে পরাজিত হব, চৈরাচারী রাজর অবসান হব, হিমন্ত বিশ্ব শর্মার হিটলারী রাজর অবসান হব আর রাইজর জয় হব। হয় এই সময়তে আমার আরো এগারী দক্ষ কংগ্রেসিক রাজনৈতিক আছে, আমি কথা পাতি যত্ন করি রকিবুল হোসেন ডাঙরিয়া আছে, আমি রকিবুল হোসেন ডাঙরিয়ার যত্ন করিম কি কব এই রেলীর কেনে আজি আজি সর্বসাধারণ রাইজে এই হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রতি যে অনাস্থা মানত যে খুব তারে উদগিরণ হয়েছে, সেই কারণে আজি আমি ভাবাতক বেশি রাজপথলে রাইজ ওলাই আইছে। আমি ভাবা নাছিল যে আমি আমাক আমাক আগবাই লৈ যাবলৈ আমি এমুঠিমান মানুষের কারণে ভাবিছিল। আজি যদরে আপনার মানুষ শিলদল ভাঙি ওলাই আহিছে, আজি 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 আমার প্রমাণ হয়েছে যে রাইজর মনত বহুত ক্ষোভ আছে, এই ক্ষোভবিলাকে আজি রাজপথত রাইজে বহি প্রকাশ করেছে। আপনাদের সাব যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার যিমান সোনকালে পতন হয় সিমানেই শ্রেয় বলে সিমানেই রাইজে সকাশ পাব বলে আজি সর্বস্তরে একে কণ্ঠে রাইজে কব বিচাৰিছে। একে সময়তে কেবাগৰাকী এই যে মহাজোট এই আপনার যে মঞ্চ মঞ্চর কেবাগৰাকী নেতা উপস্থিত নাই বলেও চর্চা চলি আছে, এই চর্চাবিলাক বিজেপির সৃষ্টি। আজি কোনোদিন হিমন্ত বিশ্ব শর্মা আহতে আগৰ যিজন মুখ্যমন্ত্রী সেইজন ডিব্রুগড়ত দেখা পোৱা নাযায়, সেই সময় কিন্তু কোনো প্রশ্ন করবলে ঠাই নাপায়। আজি বিজেপির যিজন আপনার বর্তমানের মুখ্যমন্ত্রী যিজন রাইজে পাতা মুখ্যমন্ত্রী আছিল সেইজন একেলগে নাথাকাতো কিন্তু কোনো নুসুধে। আজি আমি সকলো একত্রিত বিভিন্ন কামে কাজে আমার আছে, আমার আজি বিরোধী পক্ষ মঞ্চর সকলো যিসকলক মাতিছে সকলো আহিছে আর নিজে নিজে আমি সকলো ঐক্যবদ্ধ আর রাইজ আজি ঐক্যবদ্ধ। হয় এইদরে আসলতে নিজের নেতৃত্বর সবল নেতৃত্বর কথা উল্লেখ করেছে, কিন্তু একে সময়তে এই যে বিরোধী ঐক্য মঞ্চ তাত কেবাগৰাকী নেতা বর্তমানলৈকে দেখা যোৱা নাই, যদিও এই বৃহৎ রেলি বাহির করেছে। অবশ্যই ইয়ার মাজতে লুৰিণজ্যোতি গগৈক দেখিছো, পবন সিং ঘাটোৱাৰক দেখা পোৱা গৈছে, আৰু একে সময়তে ৰাণা গোস্বামী আছে বিধায়ক, আৰু কেবাগৰাকী জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা আছে, কংগ্রেসী দক্ষ নেতা সকল ইয়াত উপস্থিত আছে। পবন সিং ঘাটোৱাৰ আছে উজনিৰ আটাইতকৈ সর্ববৃহৎ চাহ জনগোষ্ঠীৰ নেতা বুলি জনাজাত পবন সিং ঘাটোৱাৰ আছে। লগতে একে সময়তে কব লাগিব যে রকিবুল হোসেন পর্যন্ত আহিছে, কিন্তু বর্তমানলৈকে এই রেলীত আমি যদি চাও গৌরব গগৈ বা তেনে ধরনের যখন নেতা আছে প্রদ্যুৎ বৰদলৈকে আদি আমি বর্তমানে দেখা নাই। অবশ্যই পরবর্তী পর্যায়ত দীঘলীয়া কার্যসূচী আছে, আমি যাবলৈ চেষ্টা করিম। ভূপেন বৰা আছে, আমি ভূপেন বৰাৰ লগতে লুৰিণজ্যোতি গগৈ আছে, আমি লুৰিণজ্যোতি গগৈৰ লগত কথা পাতিবলৈ যত্ন করিম। লুৰিণজ্যোতি গগৈ এই এই রেলীর নেতৃত্ব প্রদান করেছে, আমি লুৰিণজ্যোতি গগৈৰ লগত প্রথমতে কথা পাতিম। নয় জনতা ওলাই আহিছে স্বতঃস্ফূর্তভাবে, আর এইটে স্পষ্ট একটা আভাস দিছে যে বিজেপিক রাইজে উৎখাত করব, জনবিরোধী নীতি দেশের গণতন্ত্র সংবিধানক সংকটলে ঠেলি দিছে, সাম্প্রদায়িকতার ঘৃণার বীজ মানুষের মাজত সিঁচিছে, মানুষে খাই বই জিয়াই থাকাটোর সমস্যা হয়েছে, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, সকল ধরনের সা সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, তারে দেশের গণতন্ত্র সংকটলে ঠেলি দিয়া সকল ধরনের কাম কাজ করেছে, আইন হাতত তুলি লৈছে, মানুষ ইচ্ছা করলে গুলিয়ায় মারে, তারে দুর্নীতি গোটেই মানে সমাজ একেবারে বোকাময় করে পেলাইছে।